সম্মানিত শুধু আমরা জানি যে এই সময়টা হচ্ছে বিজ্ঞানের যুগ এবং এই টেকনোলজির কল্যাণে আজকে আমরা খুব সহজেই পৃথিবীর যে কোনো ইনফরমেশন খুব সহজে হাতের নাগালে পেয়ে যাচ্ছি এবং এই তথ্য প্রযুক্তির যুগে টেকনোলজির যুগে আমরা যারা কোরআনসুন্না থেকে কথা বলার চেষ্টা করি বাণী বাহকের কাজ করি দা আই কাজ করি আমাদের কথাগুলো খুব সহজেই অন্যদের কাছে পৌঁছে যাচ্ছে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের বিভিন্ন পেজের মাধ্যমে নানাভাবে তো এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা যারা রাখছে আমাদের পাশাপাশি তারা হচ্ছে ইউটিউব চ্যানেলের ওনার যারা আছে তারা বেসিক্যালি আমাদের আলোচনাগুলোকে রেকর্ড করে তারা ইউটিউবে আপলোড দিয়ে দেয় ফলে সবাই সেখান থেকে আমাদের আলোচনাগুলো শুনতে পারছে এবং আমি অবাক হয়েছি আমি কিছুদিন আগে মক্কাতে ছিলাম হজে গিয়েছিলাম আপনারা জানেন যে সৌদি আরবিয়াতে প্রায় পঁচিশ তিরিশ লক্ষ বাংলাদেশি থাকে তো ওনারা সবাই বলছিলেন যে আপনাকে আমরা চিনি ইউটিউবের মাধ্যমে আমি সৌদি আরবের বিভিন্ন শহরে বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম মক্কাতে তায়েফে জম্মু মে মাদিনাতে জেদ্দাতে তো সব ভাইদের একই কথা যে আপনাদের আলোচনাগুলো আমরা ইউটিউবে শুনি এবং সৌদি আরব ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশে যখন আমরা যাই তারাও এই কথা বলে ইউরোপ থেকে আমেরিকা থেকে এশিয়ার বিভিন্ন দেশ থেকে সবার একই কথা যে আমরা ইউটিউবে অবসর সময় আপনাদের লেকচারগুলো শুনি তো সম্মানিত ভাই এবং বোনেরা এটা কিন্তু ভেরি স্ট্রং একটা প্ল্যাটফর্ম বর্তমান সময়ে ইউটিউবের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের এই কথাগুলো ছড়িয়ে দিতে পারছি তো সেক্ষেত্রে আমাদের পাশাপাশি যারা এই এই কাজটার আঞ্জাম দিয়ে থাকেন তারা হচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের ওনার ভাইয়েরা অনেকে আমাকে বলে থাকে যে হুজুর আপনার পার্সোনাল কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা না আমি সবসময় বলি যে আমার পার্সোনাল কোনো ইউটিউব চ্যানেল নেই বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভাইয়েরা তারা আমাদের আলোচনাগুলো রেকর্ড করে ছড়িয়ে দেয় তো আমরা যেমনি দাওয়াতি কাজ করে সবাব পাচ্ছি আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে আমরা প্রতিদান পাব। ইউটিউব চ্যানেলের ওনার যারা আপনারা আছেন যারা এই কথাগুলোকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছেন নিঃসন্দেহে আপনারাও আল্লাহর কাছে যা যা খায়ের পাবেন নিঃসন্দেহে যদি এটা ক্লাসের সাথে সুন্দরভাবে আপনারা যদি রূপে এটাকে আঞ্জাম দিতে পারেন কিন্তু দুঃখজনক হলেও সত্য ইদানিংকালে ইউটিউব আমরা যখন দেখি তখন দেখা যায় যে আমাদের আলোচনাগুলোর এমন কিছু অদ্ভুত টাইটেল দেয়া হয় যেগুলো আসলে আমাদের সাথে মানানসই নয় অনেক সময় দেখা যায় যে এমন ওয়াজ পুরাই মাথা গরম তারপর এই ওয়াজ শুনে কান্না না আসলে এমবি ফেরত দেওয়া হবে এই ধরনের অদ্ভুত বিদঘুটে টাইপের কিছু কথা বলা হয় যেগুলোর সাথে আমাদের যায় না তার চেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের অনেক ভাইরা আমাদের ছবির সাথে অনেক নারীদের ছবি জুড়ে দেয় কখনো তারা হেজাব পরিহিতা নারীদের ছবি কখনো চেহারা খোলা আছে এরকম সুন্দরী নারীদের ছবি তারা জুড়ে দেয় যেটা কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটা বড়ো ধরনের গর্বিত কাজ এটা কিন্তু কবি রাখুনা যে আপনারা যেখানে আমি হয়তো কোরআন থেকে তাফসির করলাম সে তাফসিরের টপিক আপনি না দিয়ে আপনি বিদঘটে টপিক দিলেন কিংবা নারীর ছবি জুড়ে দিলেন তো এটা কিন্তু মোটেও কাম্য না আমি বিভিন্ন সময় বলে এসেছি এবং আজকে এই লাইভের শুরুতেই আমি সিরিয়াসলি ইউটিউব চ্যানেলের যে সমস্ত ভাইরা বোনরা আপনারা আমার লাইভ দেখছেন আমি সবাইকে খুব সিরিয়াসলি বলছি যে আপনারা এগুলো বন্ধ করুন আমাদের নামের সাথে ছবির সাথে অদ্ভুত টাইটেল দেওয়া বন্ধ করুন বরং যে বিষয়টি নিয়ে আমি কথা বলেছিলাম আমাদের নাম দিয়ে শুধু সেই বিষয়টি আপনি জুড়ে দেন লোকজন সেগুলো দেখেই উপকৃত হবে